হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বলরাম, আপনারা দেখছেন বলরাম ব্লগস। তো আমি আজকে এসেছি আমার এক দিদির বাড়িতে। সেটা অনেক দিনের এই স্বপ্ন, আমি বলবো যে দিদির বাড়িতে আসবো, তাই আজ সত্যি সত্যি চলে আসলাম। সেই দিদিকে কোথায় আমি সব কিছুই বলবো, তো আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর যে দিদির বাড়িতে এসেছি ওনারও একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের নাম হলো তপতিস ওয়ার্ল্ড। তো সেই দিদিভাইকেও আপনারা দেখতে পাবেন এখন। চলুন দেখা যাক, খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, সঙ্গে থাকুন। আর এই হচ্ছে দিদির বাসাটা, তো দেখানোর চেষ্টা করছি। চলুন, তো আমার দিদি কোথায় আছে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে দিদিভাই ঠাকুর ঘর, আমার গুরুদেব শিব স্বামী ভূতেশানন্দজি মহারাজ। ডাইনিং রুম, দিদি খুব আয়োজন করেছে, দেখো কত কিছু আয়োজন করেছে, ইলিশ মাছ আরো কত কি কটা বলবো কিছু বলার। আর এই হচ্ছে, এ হচ্ছে আমার দিদি ভাই, আপনারা দেখুন। আর এই হচ্ছে আমার ভাগনা, এই যে বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন আজকের এই ছোট্ট। আর বন্ধুরা, আমরা এই চারজনে বসে এখানে কিছুক্ষণ গল্প করছি বন্ধুরা, তারপর আমরা বেরিয়ে গেলাম একটু ঘুরতে। তো দিদির বাড়ির পাশেই রয়েছে একটা রামকৃষ্ণ সংঘ আশ্রম, খুব সুন্দর, ঠাকুর মা এবং স্বামীজির ছবি দেখতে পেলেন আপনারা। তো আমরা সেখান থেকেও ঘুরে আসলাম, খুব সুন্দর একটা শান্ত পরিবেশে এই রামকৃষ্ণ আশ্রমটা এখানে অবস্থিত। এই জায়গাটার নাম হলো স্মৃতি এবং এই হচ্ছে বাইরের পরিবেশটা, মন্দিরের দৃশ্যটাও খুব সুন্দর। আর হ্যাঁ, আমি বলে রাখি যে আজকে আমার এই কলকাতা যে আমার আসা, সেগুলো আমার নিজস্ব ব্যক্তিগত কারণে, কাজের পারপাসে এখানে আসা হয়। আমি যে কোথাও গিয়ে ভিডিও করব সেটা হয় না, সেটা আমি পারছি না সময়ের অভাবে। তো আমি দিদির বাড়িতে এসেছি, তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, পরিচিতিটা দিয়ে দিলাম। তো যদি ভালো লাগে এই ছোট্ট ব্লগ, অবশ্যই একটা লাইক দেবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আর যে বন্ধুরা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, দিদির বাড়িতে আজকে তো সারাদিন শুধু খাওয়া দাওয়া আনন্দ করতে অনেক কিছুই করলাম, তো এখন এবার যাওয়ার পালা। তো দিদি ভাইকে এই যে, তো এখানেই আজকে রাখলাম, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসি দিদি ভাই, খুব ভালো লাগলো আমারও তোমরা এলে। দিদি ভাইয়ের চ্যানেলটার নাম কি বলো? তপতিস ওয়ার্ল্ড। আর এই যে নতুন আরেকটা চ্যানেল আছে, একটা চ্যানেল নতুন এখনো নামকরণ হয়নি, তোমার একটা নতুন চ্যানেল নামকরণ হয়নি এখনো, সেটা হলে আবার জানতে পারবে সবাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।